কথা দিয়ে কথা রাখেননি মুখ্যমন্ত্রী। মূলত 2011 সালে ক্ষমতায় আসার সময় তাঁর যা প্রতিশ্রুতি ছিল তার কিছুই পূরণ করেননি। এই অভিযোগে সোমবার টিপু সুলতান মসজিদের সামনে থেকে খাদ্যভবন অবধি চলে প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের বিক্ষোভ। বাংলার শাসক দল কথা দিয়ে কথা রাখেনি, একথা বলছেন সরকারি কর্মচারীরা, একথা বলছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা, একথা বলছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষ। এবার প্রদেশ কংগ্রেসের তরফে দেখা গেল শাসক দলের প্রতিশ্রুতি দিয়ে না রাখার বিরুদ্ধে ডেপুটেশন জমা এবং বিক্ষোভ। সোমবার দুপুর 2 নাগাদ টিপু সুলতান মসজিদের সামনে থেকে খাদ্যভবন পর্যন্ত কংগ্রেস শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে ডেপুটেশন জমা দেয়। তারা ডেপুটেশন জমা দেয় মাইনরিটি বিভাগের চেয়ারম্যানের কাছে। মূলত ক্ষমতায় আসার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি রাখেননি। নানা নিয়োগ, নানা সমাধানের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, তবে বাস্তবে হয়নি কিছুই। এরকম বিভিন্ন দাবি নিয়েই প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের বিক্ষোভ। সোমবারের এই ডেপুটেশন জমা দেওয়ার নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সামি মক্কার। বাংলা থেকে বহু মানুষকেই এই বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে। ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ ডক্টর জামাল হোসেন। 2011-র আগের যখন আমরা তৃণমূল কংগ্রেস সঙ্গে ছিলাম, 2011 যখন বিধানসভা চুনাও হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় জি বলেছিলেন আর আমরা একসঙ্গে চুনাওটা ইলেকশনে গিয়েছিলাম মানুষ কাছে, ও সময় আমরা বলেছিলাম যে 10,000 মাদ্রাসাকে আমরা রেজিস্ট্রেশন করাবো, ওটা আজ পর্যন্ত 12 বছর হয়ে গেছে, হয়নি। আমরা বলেছি, ও সময় বলেছিলেন যা এখন মুখ্যমন্ত্রী আছেন, বলেছিলেন কি আমি ওয়াকফ বোর্ডের যা সংখ্যালঘুর আমাদের ভাই বোন আমাদেররা প্রপার্টি আছে, উনি বলেছিলেন কি সিবিআই ইনকোয়ারি করাবো, আজ পর্যন্ত হয়নি। উনি বলেছিলেন কি যেখানে 10% মুসলিম উর্দু ভাষাভাষী থাকেন ওখানে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উর্দু করব, আজ পর্যন্ত হয়নি। এই আমরা 5টা দাবি নিয়ে আমরা মাইনরিটি কমিশনের সামনে আমরা ডেপুটেশন দেবো, মাইনরিটি কমিশনের চেয়ারম্যানকে আমরা ডেপুটেশন দেবো, এই জন্য আমরা এখানে জমা হয়েছি। জো সুবিধা মিলনি চাই, আজ মাইনরিটি ডে লেকিন লাগতা হ্যায় কি জো সরকার ইয়াহা কি হো, চাহে স্টেট গভর্নমেন্ট হো ইয়া সেন্ট্রাল গভর্নমেন্ট হো, মাইনরিটি কা সিরফ ভোট লেনে কা কাম করতে হ্যায়, মাইনরিটি কো সুবিধা দেনে কে নাম পর জিরো হ্যায়। আর কংগ্রেস ও সিঙ্গল এক পার্টি হ্যায় জো সভি কি লড়াই লড়তি হ্যায়, ইসলিয়ে আজ হামারে চেয়ারম্যান সামিম আখতার কে নেতৃত্ব মে পুরে বঙ্গাল সে লোক আ রহে, আপ দেখ রহে হ্যায় লোক কি জত্থে মে আ রহে হ্যায়, কিউকি হক কি লড়াই তো লড়নি পড়েগি। দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে দেখা করতে পারছেন না, সেই জন্য তারা কিন্তু নবান্ন ঘেরাও করবেন না, তাই জন্যই শান্তিপূর্ণভাবে তারা একটা ডেপুটেশন জমা দিয়ে যাবেন, এবং সেই ডেপুটেশন জমা দেওয়ার পর যদি কোনো পরবর্তী পদক্ষেপ না হয় তারপরে তারা কিন্তু অন্য সিদ্ধান্ত নেবেন, এমনটাই তারা দাবি করছেন। ক্যামেরা লিখনের সাথে দীপাঞ্জন সাউদত্ত, ক্যালকাটা নিউজ, কলকাতা।